যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না, যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। কিন্তু সব গুটি তো কেঁচে আছে দেখছি, পাটকে কতক্ষণ। তা তোরা কি শুধু ওই লুডোই খেলবি আর গল্প শুনবি, পড়াশোনা নেই? পড়াশোনা নেই আবার, রোজই তো পড়ি। ঠিক আছে, তোরা বরং একটা করে বেশ বড় অক্ষরের শব্দ বলতো। কমলি কামিনি আর সমুদ্র হিমাচল রাবার। রাবার? এ তো মাত্র তিন অক্ষরের শব্দ রে। মাত্র তিন অক্ষরের শব্দ হলে কি হবে গোপাল দাদু? ওটাকে টানলে এত বড় শব্দ হবে যা তুমি জীবনেই দেখোনি। আরে জীবনে দেখিনি ঠিকই, কিন্তু তোর মতো গর্ধব আমি দেখিনি কখনো। বলি ছেলেগুলো তো আসে, রোজ আসে গল্প শুনতে, তোমার কি একটু কাণ্ড জ্ঞান নেই? ওরা ধরতে বসে গেলে নেবা ছাড়া। তোদের জন্যে আমি আজ সিঙ্গারা বানিয়েছি, নে 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 খা সব খা। সিঙ্গারা বানিয়ে যদি দেবা তুমি খুব ভালো। খুব ভালো হয়েছে দিদিমা, এত ভালো সিঙ্গারা ওই ময়রাও বানাতে পারবে না। একটা দে দেখি। আরে দূর, এটা সিঙ্গারা না ওই ময়দার ঢিল? ময়দার ঢিল যখন তোমাকে কে গিলতে বলেছে শুনি, রাখো রাখো, রেখে দাও বলে দিচ্ছি। রেখে দাও বলছি, আমার পয়সায় বানিয়েছো এই ঢিলি আমি খাবো। ঢিলি যদি খাবে তো পাটকেলটাও খেতে হবে, এটা জেনে রেখে দাও। জেনে রাখলুম গিন্নি, কথায় বলে না শেকরার ঠুকঠাক কামারের এক ঘা। কামারের এক ঘা তো বাঘে ছুলে আঠারো। বাঘে ছুলে আঠারো ঘা, সে তো সবাই জানে গো গিন্নি। সবাই জানলেও আমরা তো জানি না, তুমি একটা আঠারো ঘায়ের গল্প বলো না। সে কি রে, আঠারো ঘায়ের গল্প শুনবি? বেশ শোন তবে, তখন আমার হাতে কোনো টাকা পয়সা নেই বুঝলি, কিন্তু টাকার খুব দরকার, মহারাজের থেকে যে নেব তার উপায় নেই, তিনি গেছেন তীর্থে। ভেবে ভেবে একেবারে গলদ ঘরু, আর কি করা যায়। ভাবতে ভাবতে শেষমেশ গেলুম এক মহাজনের কাছে। আমি বড্ড বিপদে পড়েছি। বিপদে না পড়লে কেউ আমার কাছে আসে নাকি বলো?
বলো কি দরকার বলো। দরকার বলে দরকার, আমাকে আমাকে এক্ষুনি ১,০০০ টাকা ধার দিতে হবে। ধার দিতে বললেই হলো, আমি তো এমনি এমনি। না না না, এমনি এমনি দিতে হবে না ভায়া, আমি সুদ দেবো। সুদ যে দেবে সে তো আমি জানি। হাজার হোক, তুমি মহারাজ কেষ্টচন্দ্রের পেয়ারের লোক বলে কথা। হ্যাঁ, পেয়ারের লোক ঠিকই, কিন্তু কিন্তু মহারাজ তো তীর্থে গেছেন। অগত্যা অগত্যা আমি ভরসা, কি বলো? কি আর বলি মহাজন, সবই তো বুঝতে পারছো। তা টাকাটা শোধ দেবে কবে? শোধ দেবো ঠিক ১ বছর পর। হ্যাঁ, সুদ সমেত, কিন্তু সুদ সমেত শোধ দেবো। সুদ সমেত তো বটেই, কিন্তু কিন্তু বেশি দিন নয়, পাক্কা ওই ১ বছর পর কিন্তু। পাক্কা ১ বছর পরই দিয়ে দেব, বুঝলে? এসো এসো এসো, ভেতরে এসো, ঋণপত্র তৈরি করতে হবে না? যাক, ঋণপত্র তৈরি হয়ে গেল, সই করে দিয়েছি। এবার টাকাটা দেবে কি? দেব না বলেছি কি? দাঁড়া, এই নাও, এই নাও, পাক্কা ২,০০০ আছে। ধন্যবাদ মহাজন ভাইয়া, ধন্যবাদ, তুমি অনেক উপকার করলে। এখন আমি আসি। দেখ গোপালের ট্যা, ফাঁকা থেকেও হঠাৎ কেমন উঠলো এখন ভোরে, বাড়ির দিকেই তাই তো গোপাল যাচ্ছে এবার ফিরে। তোর সয় না তাদিনা তাক তাদিনা তাক তাদিনা তানা, আনন্দে তাই গাইছে গোপাল মিষ্টি এ সুরে, পারিস যদি গা। এই যে চললে কোথায় গোপাল ভাইয়া, দরবার তো বন্ধ। দরবার যে বন্ধ সেটা সবাই জানে, তা তুমি মন্ত্রী মশাইয়ের কথায় আবার কার সর্বনাশ করতে বেরিয়েছে শুনি? সর্বনাশ করতে বেরিয়েছি? না না গোপাল, সেদিনের ঘটনার জন্যে আমি সত্যি লজ্জিত। লজ্জিত? আরে লজ্জা সারণ তোমার আছে তাহলে? যাকে তুমি তোমার পথ দেখো, আমার কাজ আছে। কাজ আছে আমারও ভায়া, একবার কবিরাজের কাছে যেতে হবে, বুঝলে? যেতে হবে তো যাও না বাবা। দেখ গোপালের ট্যা, ফাঁকা থেকেও হঠাৎ কেমন উঠলো এখন ভোরে, বাড়ির দিকেই তাই তো গোপাল যাচ্ছে এবার ফিরে। তোর সয় না তাদিনা তাক তাদিনা তাক তাদিনা তানা। যেখানে বাঘের ভয় সেখানেই দেখছে সন্ধে হয়। বেটা বেটা মহাজন দেখে এদিকেই আসছে। এই দেখো, শোনেই না যে দেখছি। ওরে, ১ বছর পেরিয়ে গেছে, দেখলি টাকা চাইবে রে, কেটে পড়ি, মানে মানে কেটে পড়ি। ও গোপাল, না ব্যাটাকে পাকড়াও করতেই হবে দেখছি। ব্যাটা ভেঙে গেল, ধুর। হাতে পাই একবার।
ছেলেটা আবার পালালো। না, এবারে দেখছি বাড়িতেই যেতে হবে। মহাজন এসে পড়লো বলে পকেট তো গড়ের মাঠ, টাকাটা ফেরত দিই কি করে? পালাই কোথায়? কোথায় গোপাল, বাড়ি আছো নাকি গোপাল ভায়া? আমি মহাজন। যা ভেবেছি, মহাজন বেটা ঠিক এসে হাজির। আসুন আসুন আসুন, ভেতরে আসুন মহাজন ভায়া, আসুন আসুন। বসতে আমি আসিনি ভায়া, রাস্তায় তো তোমাকে ধরা যায় না, ঠিক পকল মুছির মতো পিছলে পিছলে যাও, তাই বাড়িতেই আসতে হলো। আমার টাকাটা ফেরত দাও। এই দেখো, ফেরত দাও বললে কি আর দেওয়া যায়, টাকাটা ফেরত দেবার এখনো তো সময় হয়নি মহাজন ভায়া। সময় হয়নি কি বলছো হে? হ্যাঁ, পাক্কা এক বছর পেরিয়ে গেছে, সময় হয়নি কি বলছো? পেরিয়ে গেছে বললেই হলো, ঋণপত্রটা ভালো করে দেখো। ভালো করে দেখেই এসেছি ভায়া, তা ভালোই ভালোই টাকাটা ছাড়বে নাকি রাজামশাইকে গিয়ে বলবো? ও, রাজামশাইকে গিয়ে বলতে চাও? হ্যাঁ, সে তুমি বলো গে, টাকা ফেরত দেবার সময় হয়নি এখনো। ব্যাস ব্যাস বললেই হলো, হ্যাঁ ব্যাস বললেই হলো। ঠিক আছে, আমি চললুম রাজ দরবারে তোমার নামে নালিশ টুকতে, এবার বুঝবে ঠেলা। খেলা বোঝাবে আমাকে? আমিও গোপাল ভা, দেখি কার খেলা কে সামলা। আরে বাবা, ঘরে বসে থাকলে চলবে? চাল যে বাড়ন তো, সে খেয়াল আছে? খেয়াল আছে কিন্তু, খেয়াল আছে, সব খেয়াল আছে। তবে কি না? তবে কি না? কি কি তবে কি শুনি, একবার গেলেই তো পারো রাজদরবারে। রাজদরবারে আমি না গেলেও রাজপ্রহরী এলো বলে মহাজন নালিশ ঠুকতে গেছে মহারাজের কাছে। মহারাজের কাছে নালিশ? কেন, কি করেছো তুমি? নিশ্চয় কোনো গোল পাকিয়েছো। আরে বাবা, গোল কেন পাকাবো গিন্নি, আসলে ওই মহাজনের ঋণটা এখনো শোধ করতে পারেনি কিনা, সমন এলো বলে। সমন আছে, সমন। গোপাল দাদা, এক্ষুনি দরবারে যেতে হবে, রাজার হুকুম। রাজার হুকুম যখন, চলো তবে যাই। মহাজন ভায়া নালিশ ঠুকেই ছাড়লে, কি বলো? কি আর বলবো বলো গোপাল, সবই তেনার ইচ্ছা। তেনার যখন ইচ্ছে দেখাই যা তিনি কি করেন। গোপাল, তোমার নামে যে নালিশ আছে, তুমি মহাজনের টাকা ফেরত দাওনি। আগে মহারাজ ফেরত যে দেইনি সেটা ঠিক, আসলে ওই টাকাটা ফেরত দেবার সময় হয়নি এখনো। এখনো সময় হয়নি বলছো গোপাল? এই দেখুন মহারাজ, ঋণপত্র দেখুন। কিন্তু ঋণপত্রে তো দেখছি এক বছর পেরিয়ে গেছে, আর তোমার সইটাও বেশ পরিষ্কার। পরিষ্কার তারিখটাও মহারাজ দেখুন ভালো করে। ভালো করে দেখেই তো বলছি, 12 মাস তো পেরিয়ে গেছে। হ্যাঁ, 12 মাস পেরিয়েছে তো, তাহলে আরো 6 মাস বাকি আছে। 6 মাস বাকি, সে কি কি করে হয় মহারাজ? কি করে হয় সে তো আপনি ভালো করেই জানেন মহারাজ, একবার চিন্তা করে দেখুন। সেদিন রাজসভায় মন্ত্রী মশাইকে কি বলেছিলেন মনে পড়ছে? মনে পড়ছে বোধ, দাদা একটু একটু ভেবে নি। গোপাল, আজকাল তুমি বড্ড উল্টো পাল্টা কথা বলছো দেখছি।
কাল তোমাকে বলেছিলাম না যে মেপে মেপে কথা বলতে। হ্যাঁ মহারাজ, মেপে কথা বলতেই তো এটা এনেছি, বলুন কতটা মাপব। কতটা মাপব মানে এই দরবারে আবার মাপার কি আছে? মাপার আছে মহারাজ, মাপার আছে। মন্ত্রী মশাই তো গতকাল আমাকে মেপে কথা বলতে বলেছেন, তা দাড়ি পাল্লা ছাড়া কথাটা মাপি কি করে বলুন। বলুন বলুন মন্ত্রী মশাই, আর কিছু বলবার আছে? গোপাল, আর মেপে কথা বলতে হবে না তোমাকে, পাল্লাটা এবার তোমার ঝোলায় পড়ো। বুঝলেন বুঝলেন মন্ত্রী মশাই, গোপাল হলো একটা বাঘ, আর বাঘ ছুলে আঠেরো ঘা, জানেন তো? গোপাল বলেছিলাম বটে, তুমি একটা বাঘ। মহারাজ, একটা বাঘ যখন তখন আমার ছোঁয়ায় একটা বছর বারো কেন হবে মহারাজ, বাঘে ছুঁলে তো আঠারো ঘা। নয় নয় কি করে বলি গোপাল, তোমার মতলবটা এতক্ষণে আমার কাছে পরিষ্কার হলো। সত্যি গোপাল, তোমাকে নিয়ে আর পারা যায় না। মহাজন, ওই ছ মাস পরেই না হয় আপনি আসুন, তখন গোপাল টাকা দিতে না পারলে টাকাটা না হয় আমি দিয়ে দেব। দিয়েই যখন দেবেন মহারাজ, আজই দিলে হতো নাকি? তা হতো, কিন্তু তাতে গোপালের কথার খিলাফ হয়ে যাবে নাকি? ও গোপাল ভায়া, তুমি একটু বলো না মহারাজকে। মহারাজ, আমি আপনার ভরসাতেই। আমার ভরসাতে? হ্যাঁ, তা আমার ভরসায় আর কজনের কাছে ধার করেছো? হ্যাঁ, আর কজনের কাছে নয় মহারাজ, শুধু এই একজনের কাছেই। এটা দিয়ে শুরু শেষও এই টাকা দিয়ে। এই টাকাটা তাহলে দিয়ে দেব বলছো? বলছি মহারাজ, আপনি বরং টাকাটা দিয়েই দিন। কি মহাজন, খুশি তো? আমি খাজাঞ্চিকে বলে দিচ্ছি, আপনি টাকাটা নিয়ে যান, ঠিক আছে? ঠিক আছে মহারাজ, মহারাজের জয় হোক। এই হচ্ছে আঠারো ঘায়ের গল্প। যা ওরে, আবার বাড়ি ফিরে পড়তে বসে যা। আর হ্যাঁ গুলটে, শোন, কাল যদি ঠিকঠাক উত্তর দিতে না পারিস তো তোর একদিন কি আমার একদিন, বুঝলি? একদিন কি গোপাল দাদু, আমার একদিন তোমার রোজ রোজ। আরে রোজ নামচা না করছে, বাড়ি যা দেখি, বাড়ি যা বাড়ি যা, যা ভাগ সব ভাগ ভাগ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.